মোত্তাকি ছাড়া তুমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কিন্তু আমাদের বন্ধু হয় কে জানেন? আমাদের বন্ধু হয় অধিকাংশ যুবক ভাইদের বন্ধু হয় যে ছেলেটার চুল বড়, যে ছেলেটা বখাটেপনা করে আর দেদারসে টাকা খরচ করতে পারে, ওই হলো আমাদের বন্ধু হয়। অবসর এটা একটা নিয়ামত, এই নিয়ামতকে আমাকে আপনাকে প্রত্যেককে যথাযথভাবে ব্যয় করার জন্য চেষ্টা করতে হবে। বাংলাদেশে একসময় প্রত্যেকটা মোড়ে মোড়ে সিনেমা হল ছিল, তাই না? রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই কিন্তু সেখানে যেত। এখন এখন সিনেমা হল আপনার পকেটে। যদি আপনি আপনার দৃষ্টিটাকে সংযত করতে না পারেন, তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। রাসূল বলেছেন, টাকুর নিচে যতটুকু কাপড় যাবে ততটুকু জাহান্নামে পড়বে। তাহলে সে জাহান্নামের ভয়ে একটা ছেলে সে টাকনুর উপরে কাপড় রাখছে, এটা কি উত্তম চরিত্রের অধিক অংশ নয়? অবশ্যই। সুতরাং পরিচয় দেখে বা বৈশিষ্ট্য দেখে মানুষ শিখবে যে তাকে কি করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের মহতারম সভাপতি, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই কর্মী সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার জন্য। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আহলে হাদিস মহিলা সংস্থা, সোনামণি সংগঠন, আমাদের এই চতুর্মুখী সংগঠনের কাজও কিন্তু সেটাই, যাতে করে আমরা মানুষকে একজন জান্নাতি মানুষ হিসাবে তৈরি করতে পারি। আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে যুবক ভাইরা এখানে সমবেত হয়েছেন, প্রায় বলা যায় পরে এক বছর পরে প্রায়, আজকে যে বিষয়গুলি আমাদের বিশেষভাবে আমাদের ভিতরে নাড়া দেয় সেগুলি হলো এই, যুব সমাজ আজকে অবক্ষয়ের অতল তলে তলিয়ে যাচ্ছে। সমাজের এই ক্ষয়িষ্ণ অবস্থা থেকে যদি জাতিকে টেনে তুলতে হয় তাহলে যুবকদের কোনো বিকল্প নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু বকর, ওমর, ওসমান, আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বক্ষণিক সাথী যেমন ছিলেন, তাকে যেমন তারা পরামর্শ দিতেন, ঠিক তেমনিভাবে এই মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকরা সামনে এগিয়ে গিয়ে বিভিন্ন যুদ্ধে দেখবেন তারা অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। আজকেও আমরা যুব সংঘের ভাইদের কাছে সেটাই আশা করি যে তারাও আমাদের এই জাতির যে বর্তমান অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য কেবল পরকালীন স্বার্থে কাজ করবেন। কিন্তু সেজন্য আমাদের কিছু প্রস্তুতি দরকার আছে। প্রথমত, আমরা কিন্তু সবাই দায়ী, তাই না? আমরা মানুষকে দাওয়াত দিই, মানুষকে হকের কথা বলি, কিন্তু হকের অনুসরণ যদি আমাদের ভিতরে না থাকে তাহলে সেটা কি কথা কাজের অমিল হয়ে যাবে না? মূলত প্রথম যেটা দরকার সেটা হলো এই, আমরা যে আমলের দাওয়াত দিচ্ছি সেটা আমাদের ভিতরে ওটা পোষণ করা দরকার। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আমাদের প্রত্যেককে একজন উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া দরকার। আমরা রাসূল সম্পর্কে পড়ে থাকি বা আমরা বিভিন্ন সময় বক্তব্যে বলি, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, নমুনা রয়েছে। তো রাসূল আমাদের কাছে কেন এসেছিলেন? আল্লাহ বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'আ বিইযনিল্লাহ, আমি পৃথিবীতে যত রাসূল প্রেরণ করেছি এই জন্য যে আল্লাহর নির্দেশে তাদের অনুসরণ করা হবে। তাহলে রাসূল এসেছিলেন, তাকে অনুসরণ করব আমরা, কিন্তু আমরা আজকে রাসূলের জীবনী পড়েই ওই পর্যন্ত শেষ। আমাকে যে রাসূলের এই চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের ভিতরে অবলম্বন করতে হবে, পোষণ করতে হবে, এগুলি থেকে আমাদের যুবক ভাইয়ের অনেক দূরে আছেন। হ্যাঁ, আমরা শুধু আমরা বাংলাদেশে আহলে যুব সংঘের ভাইয়েরা তারা যে দূরে আছেন সেটা বলবো না, তার তবে আমরা এটা বলতে চাই, তারা যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এখন আছেন তার চেয়ে আরও বেশি তাদেরকে ভালো হওয়া দরকার, উত্তম চরিত্রের অধিকারী হওয়া দরকার। এটা হলো প্রথম কর্তব্য। দেখেন, মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধু বিজয় করলেন, এখানে তিনি বহুদিন থাকলেন, যখন তিনি এখান থেকে ফিরে যান তখন অমুসলিমরা পর্যন্ত তারা কান্নাকাটি করলো যে আপনারাই থাকেন, আপনাদের অধীনে আমরা শাসিত হতে চাই। কেন? এই জন্য যে তাদের আদর্শ দেখে, তাদের চরিত্র দেখে এই অমুসলিমরাও তাদেরকে বরণ করে নিয়েছিল, বুকে ধারণ করে নিয়েছিল। আমরা সেইভাবে বলতে চাই, বাংলাদেশ আহলাদের যুব সংঘের ছেলেরা, কর্মীরা, দায়িত্বশীলরা ওই রকম হবে যেমন তাকে দেখে অন্য একটা ছেলে সে তার আকীদা, তার আমল, তার চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে শেখে। যদি সেটা না হয় তাহলে বছরের পর বছর আমরা সংগঠন করে যাচ্ছি, মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছি, এর যথাযথ ফল পাওয়া যাবে না। সেজন্য আমি প্রথম যে বিষয়টিতে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো এই, আমাদের প্রত্যেকেরই চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণীয় হতে হবে, অনুকরণীয় হতে হবে, যাতে করে আমাকে দেখে মানুষ শিখে। একটা কথা বলতেই হয়, উদাহরণ হিসেবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা লেখাপড়া করি তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা পরিচিতি ছিল, যাদের দাড়ি বড় আর কাপড় টাকনোর উপরে তারা যুব সংঘের ছেলে। পরিচয়টি খারাপ নয়, অন্যের কাছে খারাপ, কিন্তু আল্লাহর কাছে, রাসূলের কাছে তো এটাই হওয়া উচিত, তাই না? কসু শারেব ওয়াফুল্লোহা, মুসখাটো করো আর দাড়ি ছেড়ে দাও। তাহলে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। রাসূল বলেছেন, টাকরুর নিচে যতটুকু কাপড় যাবে ততটুকু জাহান্নামে পড়বে। তাহলে সে জাহান্নামের ভয় একটা ছেলে সে টাকনুর উপরে কাপড় রাখছে, এটা কি উত্তম চরিত্রের অধিক অংশ নয়? অবশ্যই। সুতরাং পরিচয় দেখে বা বৈশিষ্ট্য দেখে মানুষ শিখবে যে তাকে কি করতে হবে। দুই নম্বর বিষয় হল যে আমাদের প্রত্যেকেরই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পরকালীন জীবনে, বিশেষ করে আমাদের শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে এগুলি আমরা কি কাজে লাগাচ্ছি, এ বিষয়ে তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তাই না? আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, যে বিষয়ে তোমার জ্ঞান নাই হে মুসা তার পিছনে পড়ো না, নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর প্রত্যেকটি বিষয়ে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। আমরা আমাদের যে যুবক ভাইয়েরা আছেন আমাদের দৃষ্টিকে সংযত করা দরকার। কিসের থেকে? অশ্লীল বিষয়াদি থেকে আমার চোখ যেন সংযত থাকে এই চেষ্টা করতে হবে। বাংলাদেশে একসময় প্রত্যেকটা মোড়ে মোড়ে সিনেমা হল ছিল, তাই না? রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই কিন্তু সেখানে যেত। এখন সিনেমা হল আপনার পকেটে। যদি আপনি আপনার দৃষ্টিটাকে সংযত করতে না পারেন তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুহাম্মদ তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, দৃষ্টিকে যেন সংযত করে আর তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। বাংলাদেশে একটা প্রবাদ আছে, মানুষের সমাজে যত অপকর্ম ঘটে সবগুলির মূলে হচ্ছে মানুষের পেট আর তার জৈবিক চাহিদা। দুইটা জিনিসের যদি প্রয়োজন মানুষের না হতো তাহলে সমাজের এত অনাচার অবিচার এগুলি ঘটত না।
80 বছরের বৃদ্ধের মাধ্যমে তার জৈবিক চাহিদা পূরণের জন্য অশ্লীল কাজ করা এটা অসম্ভব, এটা স্বাভাবিক রীতি। কিন্তু যে ছেলেটার বয়স হচ্ছে 24 থেকে 40 পর্যন্ত, তার মাধ্যমে এটা ঘটা খুবই স্বাভাবিক। সুতরাং আমার আপনার এই জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো আমার চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। চোখ যদি ভালো জিনিস দেখে, খারাপ জিনিস থেকে ফিরে থাকে, ইনশাআল্লাহ অশ্লীলতা থেকে আমরাও মুক্তি পেতে পারি। যদি একান্ত প্রয়োজনই হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চিকিৎসা কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া মাআশারা শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাসসুলিল বাসার ওয়া আহসানুলিল ফারজ, কেননা এটা চোখকে অবনমিত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। আর যার সামর্থ্য নাই সে যেন সিয়াম পালন করে। তাহলে দুইটার একটা, যদি আমাদের মাধ্যমে পদস্খলন ঘটার সম্ভাবনা থেকেই থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বিবাহসাদী করতে হবে অথবা সিয়াম পালন করতে হবে যদি সামর্থ্য না থাকে। এই যে বিগত 1-2 বছর ধরে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ আছে করোনা ভাইরাসের কারণে, এই সময়টাতে বিশেষ করে তরুণ সমাজ, তরুণ যুবক সমাজ আজকে নানা অশ্লীলতায় লিপ্ত হয়ে আছে। প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তাহলে অবসর মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুবুন ফিহিমা কাসিরুম মিনান নাস, দুইটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ আজকে ধোকায় নিমজ্জিত, আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, একটা হলো তার সুস্থতা আর একটা হলো তার অবসর। এই অবসর সময় আপনি কিভাবে কাটাবেন, সেই অবসর সময় আপনাকে কাটানোর জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি ইচ্ছা করলে আপনি পারেন 15 মিনিটে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার অবসর সময় কাটবে। আপনি 2টা হাদিস মুখস্থ করতে পারেন, অর্থসহ 2টা হাদিস পড়তে পারেন, আপনার অবসর সময় কাটবে। আপনি ভালো কোনো আলোচকের বক্তব্য শুনতে পারেন আপনার মোবাইলে, আপনার অবসর সময় কাটবে। আপনার মোবাইলে আরও অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, আপনি সেগুলি অনুসরণ করে আপনার অবসর সময় আপনি কাটানোর জন্য চেষ্টা করতে পারেন। কিন্তু এই অবসর সময় কাটানোর নামে আপনি অন্য কিছু করবেন, আপনি অশ্লীল কিছু দেখবেন, তাহলে তো চরিত্র সংশোধন হবে না। আর আমার আপনার দ্বারা মানুষকে সংশোধনের জন্য, সংস্কারের জন্য সঠিক পথে দাওয়াত দেওয়াও কিন্তু সম্ভব হবে না। সেজন্য মৌলিক যেটা দিক অবসর, এটা একটা নিয়ামত। এই নিয়ামতকে আমাকে, আপনাকে, প্রত্যেককে যথাযথভাবে ব্যয় করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত সময় আছে, জীবনকাল আছে, আয়ুষকাল আছে। যখন তাদের এই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, মানে মৃত্যু আগেও হবে না পরেও হবে না। সুতরাং এই যে আমাদের নির্ধারিত সময়, এটা কী জন্য? এটা আমাদের আমল করার জন্য। অবসর আছে, আপনি কিছু তাসবিহ তাহলিল পড়েন, আপনি কোথাও বাসে, ট্রেনে, লঞ্চে অথবা অটোতে যাচ্ছেন, রিক্সায় যাচ্ছেন, বসে আছেন, বেকার আপনি এদিক সেদিক তাকাচ্ছেন, সেটা না করে আপনি তো সেখানে 100 বার তাসবিহ তাহলিল পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনি 100 বার যদি পড়েন তাহলে অন্তত 100 নেকি তো হবে। তাহলে অবসর সময় কীভাবে কাটাবেন এটা আপনার আমার পরিকল্পনার ব্যাপার। আপনি যদি চেষ্টা করেন তাহলে অবসর সময় কাটানোর জন্য অশ্লীল কোনো কিছু করার প্রয়োজন নেই। সুতরাং আমরা যেন এই ক্ষেত্রে বিভ্রান্ত না হই। স্কুল কলেজ বন্ধ আছে, এই সময়টা যদি আপনি, ভাই নুরুল ইসলাম বলে গেলেন, জ্ঞান অর্জনের কাজে আপনি ব্যয় করতেন তাহলে এটা কতই না ভালো হতো। আল্লাহ বলছেন, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্য জ্ঞানের মধ্যে আমাদের মধ্যে দেখবেন বিস্তর পার্থক্য আছে। সুতরাং সেই জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য
আমরা আমাদের অবসর সময়টাকে কাজে লাগাতে পারি। এরপরে যে বিষয়টা আমরা বলবো সেটা হলো এই, বন্ধু নাই এমন কোনো মানুষ কিন্তু নাই, আর বন্ধু ছাড়া কোনো মানুষ তার জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। কিন্তু বন্ধু আমার কে হবে? বন্ধু আমার সেই হবে যার চরিত্র ভালো, যে মুত্তাকি পরহেজগার, যার আমল ভালো, সেই তো আমার বন্ধু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তুসাহিব ইল্লা তাকিয়ান, মুত্তাকি ছাড়া তুমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কিন্তু আমাদের বন্ধু হয় কে জানেন? আমাদের বন্ধু হয় অধিকাংশ যুবক ভাইদের বন্ধু হয় যে ছেলেটার চুল বড়, যে ছেলেটা বখাটে পড়া করে আর দেদারসে টাকা খরচ করতে পারে, ওই হলো আমাদের বন্ধু হয়। এটা হলো সম্পূর্ণ কোরআন হাদিসের বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে চেনা যায় তার বন্ধুকে দেখে। সুতরাং তোমরা প্রত্যেকের বন্ধুর দিকে খেয়াল করো। তাহলে আমরা বন্ধু গ্রহণ করব, কিন্তু বন্ধু ভালো হতে হবে, বন্ধুটা সৎ হতে হবে, বন্ধু আমলে সালেহ করে এই ধরনের বন্ধু হতে হবে। যদি তাই হয় তাহলে সমাজে বিশৃঙ্খলাগুলো ঘটবে না। সৎসঙ্গের স্বর্গবাস আর অসৎসঙ্গের সর্বনাশ আমরা বলি জানি, কিন্তু আপনার আমার ভাইটা, আপনার আমার ছেলেটা কার সাথে বন্ধুত্ব করে সেদিকে খেয়াল করার সময় আমাদের নাই। আমরা সবাই দুনিয়ার পিছনে ছুটি, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম ভালো হোক, তারা সুন্দরভাবে জীবনযাপন করুক, তারা দিনের উপরে থাকুক, সেজন্য তার বন্ধুটাকেও খেয়াল করতে হবে। আমাদেরকেও আমাদের বন্ধুর প্রতি খেয়াল করতে হবে যে কোন ধরনের বন্ধু আমি গ্রহণ করছি। যদি আমরা এই বিষয়গুলি আমরা খেয়াল করতে পারি, তাহলে আমাদের যুবসংঘের ভাইয়েরা, আমাদের সোনামণির তরুণ ছেলেরা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে, ভবিষ্যতে তারা ইনশাআল্লাহ এই দেশের নেতৃত্ব দিবে, জাতিকে তারা একটা উত্তম জাতি হিসাবে গড়ে তুলতে পারবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই ধরনের যুবক, এই ধরনের তরুণ, আমাদের পরবর্তী প্রজন্ম আমরা এইভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।